मागो माग कुठे एला येतो पण सडगो नहीं जा रहा है। सो हेलो एवरीबॉडी, एक नतून सकाले अपन सबा के प्रथम नमस्ते। सो राइट नाउ এখনো আছি কাঠমান্ডুতে। সো আজকে আমরা কাঠমান্ডু ছেড়ে রহনা দিচ্ছি কোটেশ্বর বাস স্ট্যান্ডে। তো সেখান থেকে যদি আমরা বাস পাই, আমরা দু রকম প্ল্যানিং আছে, যদি আমরা বাস পাই তাহলে আমরা চলে যাব হচ্ছে নেপালের হচ্ছে সুইজারল্যান্ড যেটাকে বলে সেটা হচ্ছে কুড়ি ভিলেজ। হ্যাঁ, কুড়ি ভিলেজ ধোলকা কালিনচক, কালিনচকই বলতে হয়, কালিনচকই নাম ওখানটা। তো আমরা যাবো হচ্ছে কালিনচকে। তো যদি কালিনচকের বাস পাই তাহলে যাবো, আর না হলে কী করা যায় আপনারা এই ব্লগে দেখতে পাবেন। তোমরা পাঠাও, দেখ এটা বলা হয়নি, আমাদের যেমন ইন্ডিয়াতে ওলা উবের চলে, বুঝতে পেরেছেন, তেমনই এখানে কিন্তু পাঠাও বলে একটা অ্যাপ আছে, পাঠাও, PATHAO পাঠাও। তো পাঠাওতে আপনারা বাইক, ট্যাক্সি, ফুড সব কিছু কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন। ওকে, সো এইটুকুনি বলার, আর তেমন কিছু বলার না। আর সিম কার্ডের ব্যাপারটা আছে, সিম কার্ডটা হচ্ছে আপনাদের নর্মাল একটা কী বলুন তো, আপনাদের নর্মাল রিচার্জ করতে হবে, যে 100 করুন 200 করুন, তারপরে আপনাকে ফের ওই রিচার্জের পরে ওখান থেকে আপনাকে প্যাক মারতে হবে। মানে প্রথম দিন তো আমার 140 টাকা পুরো ওই নর্মাল ইন্টারনেটেই চলে গেছে, মানে 100 MB হয়নি, 150-200 টাকা পড়ে গেছে। তারপর আবার জিনিসটা ভালো করে জানলাম, জেনে তারপর প্যাক মারলাম, আবার মোটামুটি অ্যাপ্রক্স 42 টাকায় আর 400 MB এখানে নেট, 42 টাকা 400 MB, 300 MB, 300 MB তিন দিনে হচ্ছে 42 টাকা। টাটা কাঠমান্ডু, আবার দেখা হবে, জানি না এই বছরে আবার আসতে পারবো কি কাঠমান্ডুতে। সো টাটা। আর যারা এখনও কাঠমান্ডুর ব্লগ দেখেননি তারা কিন্তু দেখে নেবেন, কাঠমান্ডুতে অলরেডি কিন্তু 3-4টে ব্লগ হয়ে গেছে। ওকে টাটা। কংগ্রেস পার্টি কিন্তু পুরোপুরি ক্ষমতায় আছে, যেটা বলতে গেলে কংগ্রেস পার্টি, কিন্তু এখানে কমিউনিস্ট সব কমিউনিস্ট চুনাবে বিধানসভা চুনাবে কাঠমান্ডু মে और अभी अभी कांग्रेस का कांग्रेस का सिल्वर देवा, सिल्वादू देवा विधानसभा, एक विधान यहाँ पे लास्ट में सुना आपने, राष्ट्रपति सुना आप सब, यहाँ पे ये विधानसभा है। अच्छा, ये एकटाई होच्छे विधानसभा, विधान भवन या, अरे आमार नामे भवन आछे, असुविधे नेई। वाह सुंदर, सामने होच्छे एयरपोर्ट चले आसछे, देखिए दी, यही होच्छे बस जाबे, एटा कोथाय जाबे एटा देखिए दी, ये होच्छे बस। সো ফাইনালি কিন্তু আমরা বাসুতে পড়েছি, সেটা হচ্ছে আমাদের ড্রিম প্লেসের জন্য, সেটা হচ্ছে কুড়ি ভিলেজে। তো এখানে হচ্ছে কি 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 কুটি বলে জড়িকুটি প্লেসটা নাম জড়িকুটি, রাইট, জড়িকুটি, জড়িকুটি থেকে হচ্ছে বাসের ফেয়ার আমি বলে দিই, হচ্ছে বাস কন্ডিশন। আর এখানে টাইম লাগবে বললো যে 4 ঘন্টা, 4 থেকে 4.5 ঘন্টা অ্যাপ্রক্স ধরে চলুন। আর এর প্রাইস হচ্ছে 450 টাকা হচ্ছে নেপালি, সময় লাগবে 4 ঘন্টা 30 মিনিট, কি 4 ঘন্টা বললো, 4 ঘন্টা। এবার এটা যাবে হচ্ছে চারিকোট, চারিকোট,
চারিগড় থেকে আপনাদের পুরী ভিলেজ যেতে গেলে চার চাকা বোলেরো আছে, এখান থেকে পাশেই হচ্ছে এয়ারপোর্ট, বুঝতে পেরেছেন? আর একটু সামনেই হচ্ছে গোটেশ্বর, এই হচ্ছে বাস ছেড়ে দিচ্ছে। Few moments later. এই হচ্ছে বাস, এখানে মোটামুটি 12:50 একটা বাজে, তো এই বাস কিন্তু এখানে রুকে দাঁড়িয়েছে। সো আমরা এখানে হালকা একটু লাঞ্চ করে নেবো। লাঞ্চে হচ্ছে দুটো 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 থালি না থালি না, জাস্ট রাইস আর চিকেন, তুই খেতে পারবি না কিছু? রাইস আর চিকেন ঠিক আছে, নিবি অন্য কিছু নিবি কি বল আমি বলে দিচ্ছি। এই হচ্ছে চিকেন, এই হচ্ছে রাইস, ডাল ফাল যদি খেতে চাই ট্রাই করতে পারি। তো এখানে প্রাইস বলছে 200-250 না 240 টাকা বলে যাই হোক, পুরো থালির মধ্যে, কিন্তু থালির মধ্যে ওই সবজি ফবজিগুলো আমরা নিচ্ছি না। আর খিদেও পেয়েছে খুব জোর, ওই জন্য একটু খেয়ে নি। ওকে চলো, খিদার তো কেমন লাগে? হ্যাঁ ঠিকঠাক। লাঞ্চ কমপ্লিট। সো এখান থেকে হচ্ছে কলিনচক 66 কিলোমিটার, এই হচ্ছে বাস, এই হচ্ছে 66 কিলোমিটার। আর সামনে স্ট্রেট হচ্ছে এখান থেকে 37 কিলোমিটার হচ্ছে চায়না বর্ডার তাতোপানি। মোটামুটি 2 ঘন্টার মতো আর সময় লাগবে, 2 আওয়ার্স। ওকে চলো, কতক্ষণ টাইম লাগলো ভাই? 4.5 ঘন্টা। 4 ঘন্টা হচ্ছে 30 মিনিট পর কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে চৌরিকোট, চৌরিকোটে বলে। তো এখান থেকে এই যে সাইডে গাড়িগুলো দেখছেন এগুলোই কিন্তু যাবে হচ্ছে কুড়ি ভিলেজের জন্য, এগুলো ঠিক আছে, এই গাড়িগুলো যাবে। তো আমরা একটু ইনফরমেশনটা নিয়ে নেবো ওই সামনের ওখান থেকে, তো ইনফরমেশনটা একটু নিয়ে তারপর আপনাদেরকে ঠিকঠাক যে ডিটেলসটা সেটা আমি দেবো, এখান থেকে কত কি কস্ট নেয়, কত কি ভাড়া টাড়া সব কিছু আপনাদেরকে বলবো। এখানে কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে আমি একটু জেনে নেবো। ওকে সো ফাইনালি এখন টেম্পারেচার আবার 3 ডিগ্রি সেন্টিগ্রেড, তো একটু জিজ্ঞেস করে নি, হ্যাঁ জিজ্ঞেস করে তারপর আপনার সঙ্গে কথা হচ্ছে। পুরি ভিলেজ কালিনচক, এই বলা যাতে হয় না কালিনচক বলা। 5000 আমার তো, আমি আছি তো এখানে, আজকে 500 রুপিয়া যাতে কালিন। ৫০০ হাজার ज्यादा नहीं होगा, 10 मिनट वेट करिए, 10 मिनट वेट करिए तो दो एक आदमी हो जाएगा ना। हाँ यहाँ से पक्का 1.5 घंटा लगेगा, पक्का 1.5 घंटा। कितना किलोमीटर है? 16 किलोमीटर, 17 किलोमीटर। ऑफ रोड है ना? पूरा ऑफ रोड है, पूरा ऑफ। वहाँ पे स्नो फ्नो है? स्नो बहुत है, बहुत है, बहुत है, वो चेन भी है मेरे पास। बोलो उसी को बोले ना, पांच नाम बोले, पांच सौ भी बोले, आदमी दस और बाहर रहेंगे उसमें, उसको बोले क्या क्या बोला, মতলব হম লোক চালনা হ্যাঁ। সো দেখুন এখান থেকে নর্মাল কিন্তু ভাড়া নেয়, আমি আবারও বলেছি ভালো করে শুনবেন, এখান থেকে কিন্তু নর্মাল ভাড়া হচ্ছে 300 টাকা নেয়, তবে টোটাল যদি গাড়ির লোকজন সবাই যদি থাকে। আর এখন কিন্তু মানে লোক, এখন আমরা একটু দেরি করে ফেলেছি, আর একটু আগে আসলে বেটার হতো, আর এখান থেকে 1.5 ঘন্টা কিন্তু সময় নেবে। আমরা ডিসাইড করেছি আমরা 4 জন আছি, তো সেহেতু 600 টাকা করে বলছি তাও নিচ্ছে না, বলে দুজনের 1500 টাকা, মানে 7 দুগুণে 14, 750 টাকা করে হয়ে যাচ্ছে। বাট 600 টাকা আমরা করবো, নাহলে আমরা যাবো না,
মানে আমরা বাজেট ট্রাভেলার, এমনি নর্মাল 300 টাকা করে হলে হয়ে যায় পার হেড। ভাই কেসা লাগ রা হ্যায়, পুরা হ্যায় পুরা, ওহাঁ পে পুরা কা পুরা স্নো হ্যায়। ক্যা হ্যায়? বহুত ঠান্ড হ্যায়। ক্যা হ্যায়? মাস্ক নেই খুললে গাড়ি। তো আমরা আস্তে আস্তে উঠছি, পুরোপুরি কিন্তু 14 কিলোমিটার পুরোটাই কিন্তু পাহাড়ের উপরে। ওকে, তো পিছনে ইচ্ছে গাড়ি খুব খারাপ, আর এতটা ঠান্ডা হাতপাত্র দেখে যাচ্ছে পুরো সেই লেভেলের, সেই লেভেল। রোড কন্ডিশনটা দেখুন, রোড কন্ডিশন খুবই খারাপ দেখতে পাচ্ছেন। এইটাই পুরোপুরি রাস্তাটা পুরোপুরি যাচ্ছে। হেভি খারাপ, হেভি খারাপ। দেখুন ভালো একটা প্লেস যেতে গেলে একটু কষ্ট করতেই হয়, তাই না? এবারে কষ্ট করছি আপনাদের জন্যে, তো এই কষ্টের কিন্তু ফলটা কিন্তু আপনাদের দিতে হবে, বুঝতে পারছেন? মানে অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তারা একবার আসবেন পুরী, অ্যাডভেঞ্চার কাকে বলাতে। এই যে কাজটা চলছে না, এটা 2 বছরের মধ্যে, মানে এটা 2022, 2024-এর মধ্যে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। অ্যাডভেঞ্চার মানে আমার জীবনে মনে হয় এইটা সব থেকে বেশি অ্যাডভেঞ্চারাস লাগছে এই জার্নিটাই। 12 কিলোমিটার জার্নি, রাস্তাটা দেখুন তারপর বুঝতে পারবে কি অবস্থা। নেই যা রা ইসিলিয়ে মহিন্দ্রা চুপ চুপ জিও। দাঁড়ালাম একটু, সুসু করলাম, সুসু পেয়ে গেছিল। সো এবার দেখুন বরফ কিন্তু শুরু হয়ে গেছে, উঠতেও কিন্তু ভালোই দম লাগছে, তাই না ভাই? কিছু বলো। হম কুছ নেই বলেঙ্গে। বলো 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 ভাই। হম কুছ নেই বলেঙ্গে। বলো বলো। হামারা গ্লাভস নেই হ্যায়, আবি ঠান্ডা মে। গ্লাভস ওপে খরিদ লেগে, কোই দিক্কত নেই, জ্যাদা এক্সপেন্সিভ হ্যায়, আর কুছ নেই। হম তো বহুত আমির লোগ হ্যায়, হামারা বাজেট জ্যাদা। নেপাল কা কি কি, ওটা কি ভাই? হামারা বাজেট জ্যাদা হ্যায়। ওরে বাবা কি বলে, মাস্ক নেই না মানে কা? ওটা বল না, ওটা এই যে কোভিড আইটা, কোভিড সিচুয়েশন। ওটা বল, ওটা বল, ওটা বল। ফাইনালি কিন্তু আমরা এন্টার করছি, সেটা হচ্ছে গেটটা বানানো চলছে, কালিং চক মিন্স পুরী ভিলেজ, এই হচ্ছে এন্ট্রেন্স করছি আমরা। সো ফাইনালি বরফই বরফ, ইয়া!
बस हो गया क्या लग जा भाई এখানে অন্তত 100টার উপর হোটেল আছে 100 এর উপর ইদারি আছে ওদার আছে নি ঠিক আছে চলো এখানেই কিন্তু হোটেল ফোটেল বগেরা বগেরা সব কিছু পাবেন আর একটু সামনে সেটা হচ্ছে ওখান থেকে হচ্ছে টেম্পল যা ট্রেকিং করে ওটা কালকে আমরা এখন নেমে গেছি তো একটা একটু হোটেলে একটু রিসেপশনে একটু জিজ্ঞেস করে নেবো যে কী রেট কী আছে এখানে হোটেলে ওকে কই হ্যাঁ ইয়াপে नमस्ते जी सो एक बार रूम देखते जाच्छे एक टू एक कॉटेज टाइप के छोटे छोटे रूम ए आस्ते आस्ते जी कादा आचे D5 ये वाला छोटा छोटा वाला D4 हाँ कहीं टाइप के छेड़े दी था मेरे पास देखता इसके हिसाब से वो वाला बहुत अच्छा बहुत ही अच्छा ठीक है हाँ ठीक